আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলো। আগামীকাল তার পরের দিন অর্থাৎ 10 তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর পশ্চিমের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, আর অন্যান্য জেলাগুলো হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল। বৃষ্টিপাতের তারপর থেকে 11 তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। রাতে তাপমাত্রা আগামী দুদিনে খুব একটা কিছু চেঞ্জ নেই, তারপর পরবর্তী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো আবার কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। প্রভাবটা কিছুটা বেশি থাকবে উত্তরের 5টা জেলায়, আর 11 তারিখে উত্তরের 5টা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। 12 তারিখ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরবর্তী কিছুদিন শুষ্ক ওয়েদার থাকবে। বৃষ্টি পড়ার কারণটা? বৃষ্টিপাতের কারণে এই দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে খানিকটা জলীয়বাষ্পপূর্ণ হাওয়ার পরিমাণ কিছুটা বাড়ছে, মেনলি ওইটাই, আর সেই সাথে উত্তরের একটা উত্তর পশ্চিমের হাওয়া রয়েছে, এই দুটোর ইন্টারাকশনের ফলে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতার ক্ষেত্রে খুব বেশি থাকবে না বৃষ্টিপাতের পরিমাণ, প্রধানত হালকা বৃষ্টিই থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতার ক্ষেত্রেও আগামীকাল কিছুটা সম্ভাবনা রয়েছে, খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। আর পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হয়তো মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা।